হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, তোমাদের কেপির পরীক্ষার প্রস্তুতিটাকে আরও এগিয়ে দেওয়ার জন্য এবং কয়েক ধাপ তোমরা যাতে আরও এগিয়ে যাও তার জন্য আমি 100 কোশ্চেন সাজেশন তোমাদের প্রত্যেক দিন দিচ্ছি। তোমরা এই ভিডিওসগুলো প্রত্যেক দিন দেবে। পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো আজকে শুরু করি প্রশ্নগুলো। 100টা প্রশ্ন থাকছে, তাই বিশেষ ডিটেলস আলোচনা করবো না, তোমরা প্রশ্নগুলো দেখে নিও। মেহেরগড় সভ্যতা কী ছিল? মেহেরগড় সভ্যতা একটা প্রাচীন সভ্যতা, একটা প্রাচীন সভ্যতার উদাহরণ হলো মেহেরগড় সভ্যতা। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। লালবাল পাল যে ছিলেন, লালবাল পালের তিনি একজন চরমপন্থী নেতা। এই লালবাল পাল গোষ্ঠীর বাল গঙ্গাধর তিলক একজন সদস্য ছিলেন। পরে দেখো, প্রতি বছর কোন তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয়? প্রতি বছর কোন তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয়? প্রতি বছর কোন তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয়? 10ই ডিসেম্বর তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয়। তারপরে বলছে গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? এর মধ্যে কার আত্মজীবনী হলো গোল্ডেন গার্ল। তাহলে পিটি ঊষার আত্মজীবনী হলো গোল্ডেন গার্ল। দেখো অপশানগুলো তোমাদের এমন করে সাজানো হয়েছে যেন প্রতি বছর যেসব প্রশ্নগুলো, বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছে সেগুলোকে সামনে রেখে, তো এই টাইপেরই অপশানগুলো থাকবে, তাই অপশানগুলো সাজানো হচ্ছে সেভাবে। তোমরা একটু অপশানগুলো দেখে নিও আর ভিডিও স্টপ করে দিয়ে তোমরা নিজেরাও প্রশ্নগুলোর উত্তর করতে পারো। সিন্ধু সভ্যতা পাওয়া যায় 2000 শিলমহল। সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে 2000 শিলমহল। এরোপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে উড়ে যায়? এরোপ্লেন বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে উড়ে যায়? স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে উড়ে যায়। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হলো বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, ভূপৃষ্ঠ থেকে ধরলে এই স্তর হলো শান্তমণ্ডল। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কবে প্রতিষ্ঠিত হয়? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের কথা বলছে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1989 সালে। ফারাক্কাবাদ কোন রাজ্যে অবস্থিত? ফারাক্কাবাদ হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে, এটা একটা ভারতের বৃহত্তম ব্যারেজ। কত সালে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছে কবে? 1952 সালে। ইলেকট্রিক জেনারেটর কে আবিষ্কার করেন? ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে ইলেকট্রিক জেনারেটর আবিষ্কার করেছিলেন। ব্যোমকেশ বক্সী চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন? ব্যোমকেশ বক্সী চরিত্রটি সৃষ্টি করেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। হাইড্রোজেন কে আবিষ্কার করেন? এর মধ্যে কে হাইড্রোজেন আবিষ্কার করেছেন? হাইড্রোজেন আবিষ্কার করেছেন ক্যাভেন্ডিশ। ক্যাভেন্ডিশ হাইড্রোজেন আবিষ্কার করেন। মরুস্থলী ভারতের কোন রাজ্যে অবস্থিত? মরুস্থলী থর মরুভূমিতে, এটা হলো ভারতের অঙ্গরাজ্য রাজস্থানে অবস্থিত। নিচের কোনটি প্রোটিনের সবচেয়ে উৎকৃষ্ট উৎস? প্রোটিনের সবচেয়ে উৎকৃষ্ট উৎস হলো দুধ, মাছ, মাংস, এগুলো। দীপিকা পাদুকন অভিনীত ছাপ্পাক সিনেমার পরিচালক কে ছিল? ছাপ্পাক সিনেমা একটা আত্মজীবনীমূলক সিনেমা, এই সিনেমার পরিচালক ছিল মেঘনা গুলজার। কোন ভাষায় বাবর নামা লেখা হয়েছিল? বাবর নামা কে রচনা করেছিলেন? বাবর। কোন ভাষায় লেখা হয়েছিল? তুর্কি ভাষায়। পরবর্তীতে এটা ফার্সি ভাষায় অনুবাদ করা হয়। আধুনিক পর্যায় সারণীতে ধাতুগুলিকে কোন পর্যায়ে রাখা হয়নি? ধাতুগুলিকে প্রথম পর্যায়ে রাখা হয়নি আধুনিক পর্যায় সারণীতে। পর্যায় সারণীর জনককে? ম্যান্ডেলিভ। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল কোনটি? প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল এখনও পর্যন্ত হলো ইউরেনিয়াম। লিগ অফ নেশনকে কিন্তু ইউনাইটেড নেশনের সঙ্গে তুলনা করবে না। লিগ অফ নেশন হলো 1920। হ্যাঁ, লিগ অফ নেশন কিন্তু ইউনাইটেড নেশন নয়। ইউনাইটেড নেশন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1945। লিগ অফ নেশন তৈরি হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর, ওয়ার্ল্ড ওয়ারের পর, আর ইউনাইটেড নেশন তৈরি হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর। পরেরটা দেখো, চা এবং কফিতে কোন উত্তেজক রাসায়নিক পদার্থ থাকে? চা এবং কফিতে থাকে ক্যাফিন থাকে। কোন গভর্নর জেনারেলের আমলে ভারত প্রথম রেললাইন স্থাপন ও চালু হয়? কোন জেনারেলের আমলে ভারতে প্রথম রেললাইন স্থাপন হয়? লর্ড ডালহৌসি। ভারতের রেল ব্যবস্থার জনক তাকে বলা হয়। 1853 সালে ভারতে প্রথম রেল চলে বোম্বে ও থানের মধ্যে। ডোনাল্ড ট্রাম্প কততম মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কততম ছিলেন? তিনি ছিলেন 45তম রাষ্ট্রপতি। পরে প্রশ্ন, কালো পতাকা কিসের প্রতীক? দেখো, কালো পতাকা হলো প্রতিবাদের প্রতীক, ঠিক আছে? কালো পতাকা হলো
প্রতিবাদের প্রতীক। আবার একই রকমভাবে হলুদ পতাকা লাগানো থাকে, এগুলো হচ্ছে জাহাজের মধ্যে লাগানো পতাকার কথা বলা হচ্ছে, হলুদ পতাকা লাগানো আছে। এর কর্তার অর্থ হলো যে এই জাহাজের মধ্যে কোনো সংক্রমিত রোগে আক্রান্ত ব্যক্তি রয়েছে বা রোগী রয়েছে। তো সংক্রমণে আক্রান্ত রোগী ব্যক্তিদের বোঝাতে হলুদ পতাকা লাগানো হয়। পরে দেখো থার্মো ডাইনক্সমি এর দ্বিতীয় সূত্র থেকে কোনটি বর্ণনা পাওয়া যায়, কোনটি পাওয়া যায়, এন্ট্রপির বর্ণনা পাওয়া যায়। পরেরটা দেখো মোটর গাড়ির ভিউ ফাউন্ডার হলো একটি, ভিউ ফাউন্ডার কোন প্রকারের লেন্স ব্যবহার করা হয়, এটা হলো উত্তল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে। ভিউ ফাউন্ডারে কী প্রকার উত্তল দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণে কী হয় চিত্রটা বহুদূর বিস্তৃত হয়। হরপ্পা সভ্যতার আবিষ্কার কে করেন, হরপ্পা সভ্যতার আবিষ্কার করেন দয়ারাম সাহানি, দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার আবিষ্কার। পরেরটা দেখো ক্যান্সারের কারণ যে জিনিসগুলির সক্রিয়তা সেটা হলো অনকোজিন, অনকোজিনের সহায়তায়। পলিথিন কোন যৌগ থেকে প্রস্তুত পলিমার, পলিথিন হলো ইথিলিনের পলিমার। নিম্নোক্ত কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয় না, এর মধ্যে কোন নদীটি, চেনাব নদী, সিন্ধু নদী, বীজ নদী, এগুলো হচ্ছে পাকিস্তানে প্রবাহিত হয়, যমুনা নদী পাকিস্তানে প্রবাহিত হয় না। বায়ুমণ্ডলের ওজোন স্তর কতদূর পর্যন্ত বিস্তৃত, বায়ুমণ্ডলের ওজোন স্তর হলো 10 থেকে 50 কিমি বিস্তৃত, এখানে 50 কিমি রয়েছে, 50 কিমি উত্তর। নিম্নলিখিত কোনটি পৃথিবীর সবথেকে গরম মরুভূমি, দেখো উষ্ণতা অনুযায়ী মরুভূমিগুলোকে তিনটে ভাগে ভাগ করা, একটা নাতিশীতোষ্ণ মরুভূমি, একটা শুষ্ক মরুভূমি, একটা হচ্ছে উষ্ণ মরুভূমি। তো এখানে বলেছে উষ্ণ মরুভূমির কথা, গরম মরুভূমির কথা, সেটা হলো সাহারা হলো পৃথিবীর সবচেয়ে গরম মরুভূমি। ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী কে ছিলেন, অনুরাধা পাল, ভারতের প্রথম মহিলা তবলা শিল্পী ছিলেন অনুরাধা পাল। তারপরে দেখো মানবদেহে কোন অঙ্গ বেরিবেরি রোগ দ্বারা আক্রান্ত হয়, মানবদেহের কোন অঙ্গ বেরিবেরি রোগ দ্বারা আক্রান্ত হয়, স্নায়ুতন্ত্র, মনে রেখো। নিম্নোক্ত কোন নদীটি বঙ্গোপসাগরে পতিত হয়নি, এর মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পতিত হয়নি, গোদাবরী, মহানদী, ভাগাই, তাপ্তি, সঠিক উত্তর কী হবে তাপ্তি। নিজের কোনটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী, এটা একিডনা, এটা আগের দিনও আলোচনা করলাম। দেখো হংসচঞ্চু যেটা, একিডোনা জাতীয় প্রাণীগুলো হচ্ছে পিপিলিকা প্রজাতি প্রাণী, আরেকটা হচ্ছে প্ল্যাটিপাস প্রাণী, প্ল্যাটিপাস হচ্ছে কোন প্রকারের, যেমন ধরো হংসচঞ্চু, এরা কী করে, এদের মধ্যে স্তন্যপায়ী প্রাণীর সমস্ত বৈশিষ্ট্য থাকলেও এরা কী করে ডিম পাড়ে, মনে রাখবে। বংশবস্তারের ক্ষেত্রে প্রাণী প্রাণীদেরকে দুইভাবে ভাগ করা, একটা হলো জরায়ুস, একটা হলো অন্ডজ, অন্ডজ তারা যারা হচ্ছে ডিম পাড়ে, আর জরায়ুস যারা হচ্ছে সন্তান বা বাচ্চা প্রসব করে। পায়োরিয়া রোগ কিসের ক্ষতি করে, পায়োরিয়া রোগ মাড়ির ক্ষতি করে, পায়োরিয়া রোগ। বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়, এর কারণ হলো পিষ্টটান, বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয়, এর কারণ হচ্ছে পিষ্টটান। ইলেকট্রিক্যাল কারেন্ট কোন যন্ত্রের দ্বারা ডিটেক্ট করা যায়, ইলেকট্রিক্যাল কারেন্ট গ্যালভানোমিটার দিয়ে ডিটেক্ট করা যায়। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে কবে পালন করা হয়, 21শে মার্চ, এটা হলো বিশ্ব বনভূমি দিবস। কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কী বলা হয়, কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে রাক্স বলে, বাক্স বলে। আমাদের শরীরের কোথায় স্মৃতি সংরক্ষিত থাকে, আমাদের শরীরের কর্টেক্সে স্মৃতি সংরক্ষিত থাকে। তামাশা লোকনৃত্য কোন রাজ্যের একটি প্রখ্যাত লোকনৃত্য, এটা হলো মহারাষ্ট্রের লোকনৃত্য। লোকনৃত্য নিয়ে তোমাদের সেপারেটেড ভিডিও হয়েছে, লোকনৃত্য থেকে প্রশ্ন পরীক্ষায় আসবেই, তো তোমরা সেই সেপারেটেড ভিডিওটা অবশ্যই দেখবে, লিঙ্ক ডিসক্রিপশনে আছে, সেখান থেকে গিয়ে প্লেলিস্ট চেক করলে, অথবা তোমরা যদি স্মার্ট গ্যালাক্সি সার্চ করো এবং তার সাথে স্মার্ট গ্যালাক্সি লোকনৃত্য যদি সার্চ করো তাহলে তোমরা পেয়ে যাবে। গ্রিনহাউস গ্যাস নিচের কোন বিকরণের তাপ শোষণ করে, গ্রিনহাউস গ্যাস সৌর বিকরণের তাপ শোষণ করে। চাচা নামে কে পরিচিত, জওহরলাল নেহরুকে, পণ্ডিত জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তাকে চাচা নামে অভিহিত করা হয়। সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে, এটা সংবিধানের 368 নং ধারাতে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। নিম্নোক্ত কোনটি সব উপাদানেই পাওয়া যায়, নিম্নোক্ত কোনটি সব উপাদানই পাওয়া যায়, সেটা হলো কার্বন। লিপিড হলো একটি ফ্যাটি অ্যাসিড, লিপিড কি একটি ফ্যাটি অ্যাসিড। বাষ্পজন কোনটি দ্বারা হয়, বাষ্পজন পাতা দ্বারা হয়, বাষ্পজন কিসের দ্বারা হয়, উদ্ভিদের পাতা দ্বারা। পদার্থের চতুর্থ অবস্থাটির নাম কি, পদার্থের চতুর্থ অবস্থার নাম হলো প্লাজমা। নিম্নোক্ত কোনটি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার দ্বারা তৈরি সুপার কম্পিউটার, নিম্নোক্ত কোনটি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার দ্বারা সুপার কম্পিউটার হলো অনুপম। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় রয়েছে, বোম্বেতে রয়েছে, মুম্বাই। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হলেন বদরুদ্দিন তৈয়বজি, বদরুদ্দিন তৈয়বজি হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। ব্রোঞ্জ কোনটির মিশ্রণ, তামা, দস্তা ও টিন, এই তিনটির মিশ্রণ হলো ব্রোঞ্জ।
করমণ্ডল পাহাড়ের আরেকটি নাম কি? করমণ্ডল পাহাড়ের আরেকটি নাম কি, এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলো, এই প্রশ্নের উত্তর তোমরা দিবে। দেখো তোমাদের যে প্রশ্নগুলো করা হবে মিডলে, ভিডিওর মিডলে, এই প্রশ্নের উত্তরগুলো যদি তোমরা দাও, সর্বোচ্চ উত্তরদাতাকে আমাদের সেন্টারে অফলাইন ক্লাসের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট অফার, পাশাপাশি তাকে একটা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে সর্বোচ্চ উত্তরদাতাকে। তো প্রত্যেক দিন ভিডিও দেখে যে কমেন্ট করছে তাদেরকেই শুধুমাত্র পুরস্কার দেওয়া হবে। আর আমাদের অফলাইন ক্লাসেস বিভিন্ন ব্রাঞ্চেসে চলে, সেই ব্রাঞ্চেসগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো অফলাইন ক্লাস নেওয়ার জন্য। সেখানে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছে। এখন ফুড এসআইয়ের জন্য অ্যাডমিশন চলছে, তো তোমরা এছাড়াও এনএম জিএনএম পুলিশ ডাব্লিউবিপির অ্যাডমিশন চলছে, এগুলো তোমরা জয়েন হতে পারো। আমাদের অফলাইন ক্লাসে রয়েছে বালুঘাট, মালদা, গাজল, বুনিয়াদপুর, গঙ্গারামপুর, কালেগঞ্জে, এবং পাকুড়হাটও রিসেন্টলি খোলা আছে। হুমায়ুন নামা গ্রন্থটির লেখক কে? হুমায়ুন নামা গ্রন্থটির লেখক হলো গুলবোদন বেগম। হুমায়ুন নামা কে রচনা করেছেন? গুলবোদন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন দেশকে পৃথিবীর চিনির ভাণ্ডার বলা হয়? পৃথিবীর চিনির ভাণ্ডার বলা হয় কিউবাকে। ভারতের চিনির ভাণ্ডার বলা হয় উত্তরপ্রদেশকে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ভারতের স্বাধীনতা লিগকে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেছিলেন। অন্তরা কোন দেশের সংবাদ সংস্থা? অন্তরা হলো ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থা। নিম্নের কে ছিলেন একমাত্র মহিলা যিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন? রাজিয়া সুলতানা। তিনি কি ছিলেন? সুলতান বংশের, সুলতানি যুগের একমাত্র মহিলা এবং ভারতের একমাত্র মহিলা শাসক ছিলেন। পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় আশ্বিনের ঝড়। পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে বলে আশ্বিনের ঝড়। কলকাতাকে কে প্রাসাদ নগরী বলে আখ্যা দিয়েছেন? কলকাতাকে রবার্ট ক্লাইভ প্রাসাদ নগরী বলে আখ্যা দিয়েছেন। আধি নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে, কোন স্থানে আধি ঘটে? এটা হলো পাঞ্জাবে আধি ঘটে। অ্যামিবার রেচন অঙ্গের নাম কি? অ্যামিবার রেচন অঙ্গের নাম হচ্ছে সংকোচী গহ্বর। গঙ্গা নদী সমুদ্রে প্রবাহিত হয়, এটা হচ্ছে বদ্বীপের মধ্যে দিয়ে মাধ্যমে, বদ্বীপের মাধ্যমে। টাইফয়েড কলেরা, টাইফয়েড কলেরা কী ধরনের রোগ? টাইফয়েড কলেরা এগুলো সব হচ্ছে জলবাহিত রোগ। পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? চিত্তরঞ্জন হলো লোকোমোটিভ শিল্পের জন্য বিখ্যাত। নিকোটিন উপকার কী থেকে পাওয়া যায়? নিকোটিন উপকার পাওয়া যায় তামাক থেকে। ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোন দ্বীপে? পাওয়া যায় ভারতে বিভিন্ন ধরনের প্রবাল কোন দ্বীপে পাওয়া যায়? লাক্ষাদ্বীপে পাওয়া যায়। স্বপন বুড়ো এই ছদ্মনামটি কার? এটা হলো অখিল নিয়োগীর ছদ্মনাম হলো স্বপন বুড়ো। কারাকোরাম পাস কোথায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। কারাকোরাম পাস হচ্ছে লাদাখে অবস্থিত। বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন কোন দেশে উদ্বোধন করা হলো? চীনে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন হলো চীনে রয়েছে। কপিলধারা ফসলের অবস্থান কোথায়? নর্মদা নদীর উপরে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে। মির্জাপুর ও অন্যান্য নাটকের জনসাহিত্য একাডেমি পুরস্কার পেলেন পশ্চিমবঙ্গের কোন মন্ত্রী? এটা হলো ব্রাত্যপুর। মির্জাপুর ও অন্যান্য নাটক এর জনসাহিত্য পুরস্কার পেয়েছেন, একাডেমি পুরস্কার পেয়েছেন ব্রাত্যপুর। ছয় ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে রয়েছে? ছয় ডিগ্রি চ্যানেল ভারত ও সুমাত্রা দ্বীপের মধ্যে রয়েছে ছয় ডিগ্রি চ্যানেল। বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেট্রো লাইন কোন দেশে উদ্বোধন করলো? এটা হলো চীন। একটু আগে বললাম মেট্রো লাইন হচ্ছে চীন উদ্বোধন। মহেঞ্জোদারো কথার অর্থ কী? মৃতের স্তূপ। আলোক রশ্মির প্রাথমিক রঙগুলো কী কী? হলুদ, নীল, লাল, এগুলো হলো প্রাথমিক রঙ, এগুলো হলো মূল রঙ। এর সঙ্গে সবুজটা যুক্ত হবে। নিচের কোনটি একটি পতঙ্গভোজী গাছ? পতঙ্গভোজী গাছ হলো গুলঞ্চ, কলসপত্রী, বাসক, নয়নতারা। সঠিক উত্তর হবে কলসপত্রী। হরপ্পা সভ্যতার সম্মান করা হতো গরুকে, মনে রাখবে ভালো করে, হরপ্পা সভ্যতার গরুকে সম্মান করা হতো, ঘোড়া হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি। প্রফেসর শঙ্কু চরিত্রটির স্রষ্টাকে সত্যজিৎ রায়, মনে রাখবে এগুলো। আপৎকালীন হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলা হয়। নতুন রাজ্য গঠনের ক্ষমতা কার রয়েছে? সংসদের, পার্লামেন্টের নতুন কার্য ক্ষমতা রয়েছে। রাজ্য সম্পর্কিত, ইউনিয়ন সম্পর্কিত ধারা হচ্ছে প্রথম অধ্যায়ে রয়েছে, এক থেকে চার নম্বর অধ্যায়ে, এক থেকে চার নম্বর ধারায়। আঙ্গুর সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়? ভিটি কালচার। আঙ্গুর সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়? পরের প্রশ্ন, ভারতের সবথেকে পুরনো বহুমুখী পরিকল্পনার নাম কী? ভারতের সবচেয়ে পুরনো বহুমুখী পরিকল্পনা হলো দামোদর ভ্যালি প্রজেক্ট। মেহেরগড় সভ্যতা হলো প্রাচীনতম সভ্যতা, প্রথমেই আলোচনা ছিল। কোন শিলা জীবাশ্ম দেখতে পাওয়া যায়? পাললিক শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায়। জীবাশ্ম কি? মৃত উদ্ভিদ বা প্রাণীর দেবশেষ যা পাললিক শিলায়, পাললিক শিলায় অবস্থান করে। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। নেহরু স্টেডিয়াম কোথায় অবস্থিত? চেন্নাইয়ে। চেন্নাইয়ে হচ্ছে নেহরু স্টেডিয়াম অবস্থিত। ভারতের পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়েছিল? পঞ্চায়েতি রাজ শুরু হয়েছিল 1959 সালে। ভারতের দীর্ঘতম ন্যাশনাল পার্কের নাম কি? হেমিস ন্যাশনাল পার্ক হলো ভারতের দীর্ঘতম ন্যাশনাল পার্ক। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? দক্ষিণ আফ্রিকা। 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন সম্পর্কে
ধারা রয়েছে। ষোড়শ মহাজনপদগুলির অন্যতম অসমক বর্তমান ভারতের কোন রাজ্য, এটা হলো গোদাবরী নদীর তীরবর্তী অঞ্চলটাকে অসমক বলা হতো। 2018 সালে ওয়ার্ল্ড সিটিস ডের আচ্ছা ওয়ার্ল্ড সিটিস ডে এর থিম কী ছিল? এর থিম ছিল বিল্ডিং সাস্টেইনেবল অ্যান্ড রেসিলিয়েন্ট সিটিস ANS। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কয় প্রতিষ্ঠিত হয়? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1919 সালে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অভিযুক্ত পদচ্যুত করা যায়? 61 নম্বর ধারা অনুসারে ইম্পিচমেন্ট পদ্ধতির দ্বারা। মোটরের ক্ষেত্রে নিচের কোন ঘটনাটি ঘটে? মোটরের ক্ষেত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আখিরামিনি জলপ্রপাত কোথায় অবস্থিত? কেরল রাজ্যে অবস্থিত। জলপ্রপাতগুলোর নাম কিন্তু পড়বে। চিত্রকূট জলপ্রপাত কোথায় রয়েছে? এগুলো পড়তে হবে কিন্তু। হ্যাঁ, কুঞ্চিকল জলপ্রপাত কোথায় রয়েছে এগুলো পড়তে হবে। এই সমস্ত ভিডিওগুলো বানানো রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। ব্রাত্য ক্ষত্রিয় কাদের বলা হয়? ব্রাত্য ক্ষত্রিয় বলা হয় সব কুষাণ গ্রিক এদের সকলকে। কোন দেশ আটত্রিশতম ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলার পার্টনার কান্ট্রি ছিল? আফগানিস্তান। টাইস মেটালে কী কী থাকে? টাইস মেটালে থাকে লেট, টিন ও অ্যান্টিমনি। গঙ্গার বাঁধ কোন রাজ্যে অবস্থিত? গঙ্গারের বাঁধ অবস্থিত ছত্তিশগড়ে। স্টুডেন্টস, অনেকগুলো স্পেলিং মিস্টেক ছিল, তো তোমরা আশা করি এগুলো বুঝতে পেরেছ, সমস্যা হবে না আশা করি, তোমরা নিজেরাই এগুলো সংশোধন করে নাও। একবার দুবার তোমরা ভিডিওটা যদি দেখো আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর করে নিতে পারবে, নোট করা প্রয়োজন। আর তোমরা যদি WBB-র টার্গেট রাখো বা অন্য অন্য কোনো পরীক্ষার টার্গেট রাখো, তাহলে আমি বলবো এই নোটগুলো পরে আর একবার দেখে নিয়ে তোমরা এগুলো সব নোট করে রাখবে, আশা করি প্রচুর প্রশ্ন কম পাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সকল।